আমি কোর্টে সওয়াল করব, আমি কোর্টে আমার মেয়ের হয়ে সওয়াল করব। না না, আমাকে আমাকে তুই আমাকে তুই অন্য কোনো কেস বল না, আমি আমি করে দেবো, কিন্তু আমি আমি তোর হয়ে সওয়াল করতে পারবো না। তোমাকে করতে হবে বাবা, তুমি হবে কালকের জন্য আমার ডিফ্যাক্টো লয়ার, তুমি জেতাবে আমাকে বাবা। বাকি সময়টা আমি কোর্টে তাপিয়ে বেড়াবো, কিন্তু যখন আমাকে কান করে তুলবে না বাবা, আমার তোমাকে প্রয়োজন বাবা, প্রয়োজন। তুমি আমার হয়ে লড়বে না বাবা? লড়বো। এত বছর পর তুমি সুযোগ পেয়েছো বাবা, ওই লোকটার মুখোমুখি হওয়ার। ওর অত মাথা তুমি হেট করে দাও বাবা। এত বছরের পুরনো যন্ত্রণা, গ্লানি, কষ্ট, দুঃখ, অপমান মনে করো বাবা। বাবা তুমি মনে করো, তুমি লড়ো ওই ওই লোকটার বিরুদ্ধে গিয়ে বাবা। কি হলো কি? আমি চাই আর একজনকে কোর্টে। কাকে বলছি বাবা? মা তোমার ফোন। কার ফোন? মনে হচ্ছে গীতা। হ্যালো, আমি গীতা, ব্রজবালা মুখার্জি, অ্যাডভোকেট গীতা এলএলবি বলছি। কি হলো রে গীতা, হঠাৎ অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি বলছিস? আপনার কাছে একটা সাহায্য চাই। আমি চাই কালকে আমরা যে বেঞ্চে বসবো আপনিও সেই বেঞ্চে বসবেন। আমার কেসে আমার ডিফেন্স লয়ার, আমাকে কাঠগড়ায় তোলা হবে। আপনার ছেলে আমাকে কাঠগড়ায় তুলবে, আর সেখানে আমার বাবা থাকবেন আমার পাশে একজন ডিফ্যাক্টো লয়ার হিসেবে। কিন্তু আমি চাই আমার পাশে আরো একজন থাকুক, যে কিনা প্রবীণ, যে প্রজ্ঞা, যার পাকা মাথা, যে লটা গুলে খেয়েছে, আর সেই ব্যক্তি হলেন আপনি। অ্যাডভোকেট গীতা? আপনি সুযোগ পেয়েছেন, ভুলে যাবেন না। আপনার পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল, আপনাকে প্র্যাকটিসে যেতে দেওয়া হয়নি, আপনি ভুলে যাবেন না। আপনার উপর অনেক অত্যাচার করা হয়েছে, একজন নারী হিসেবে, একজন উকিল হিসেবে আপনার যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে। আপনি থাকবেন, ব্যাস।